শেষ জামানায় এমন কিছু নারী আসবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ। বলতে পারেন, হুজুর বস্ত্র পরিহিতা উলঙ্গ হয় কিভাবে? এমন কিছু বস্ত্র পরিধান করবে, এমন কিছু কাপড় পরিধান করবে, দেহের বাজবুজ সব কিছু অনুভব করা যাবে, দেখা যাবে। বর্তমানে দেখেন কিছু মেয়েরা এমন পোশাক পরে এদের দিকে তাকাতেও লজ্জা লাগে। এরপরে বিশ্বনবী বলেন, মুমিইলাতুন মাইলাতুন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলা, রাসূল বলেন ওটের চোটের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগ্রাণও পাবে না, ওটের চুটের মতো খোপা বাঁধবে। সাবধান মা বোনেরা, ওটের চুটের মতো খোপা বাঁধবেন না। অনেক মেয়েরা আছে ওটের চুটের মতো খোপা বাঁধে, আলগা চুল লাগিয়ে পরচুলা লাগিয়ে, পরচুলা লাগানো হারাম। অনেক মেয়েরা পরচুলা লাগায়, আছে না পরচুলা, চুল আলগা কিনতে পাওয়া যায়, এগুলো কিনে বিশাল বড় খোপা বেঁধে মডার্ন করে হেলে দুলে রাস্তায় চলে পুরুষকে আকৃষ্ট করবার জন্যে। রাসূল বলে ওই খোপা বাঁধেনি নারীরা জাহান্নামে, ওঠের চুটের মতো খোপা বাঁধবে আর পাতলা কাপড় পরবে। এই হাদিসের দুইটা কথা বলেছে, এমন কাপড় যে কাপড় পরিধানকারিণীকে অলঙ্গ মনে হবে আর ওঠের চুটের মতো খোপা বেঁধে হেলে দুলে চলে। সাবধান, এরকম খোপা বাঁধবেন না, এইরকম খোপা বাঁধলে আপনি জাহান্নামি হবেন। আলগা চুল দিয়ে আপনি খোপা বাঁধবেন না, নিজের চুল আছে যতটুকু আল্লাহ দিয়েছে এ দিয়েই আপনি খোপা বাঁধেন, আপনার যেমন মনে চায় কোনো সমস্যা নেই। কিন্তু আলগা চুল পর চুল লাগিয়ে আপনি খোপা বাঁধবেন না, ওই রকম খোপা বাঁধলে আল্লাহর তৈরি জাহান্নামে যাওয়া লাগবে। মা বোনদেরকে বলবো সাবধান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম দেখবার জন্য গেলাম, জাহান্নামে গিয়ে দেখি অধিকাংশ নারী দেখা যায়, এদের মধ্যে অধিকাংশ নারী দেখা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গাম্বর কেন অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার কারণ কেন? বলে দুটি কারণ, এক নম্বর কারণ হলো স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দেয়, মুখ দিয়ে কষ্ট দেয়, দুই নম্বর কারণ হলো স্বামীর প্রতি অসন্তুষ্ট অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞ হয়। এক হাদিসে আছে রাসূল বলেন, এমন কিছু নারী আছে, এক যুগ বারো বছর যদি তুমি এদের জন্য কোনো কিছু করো, একটু ভুল করলে বলবে তোমার সংসারে এসে কোনো কিছু পাইনি, আছে না না এরকম আছে, এই জন্য সাবধান, এরকম কখনো করবেন না। মা বোনদেরকে বলবো হাদিস যে খোপা আপনাকে বাঁধতে নিষেধ করে অর্থাৎ পরচুলে লাগে, ওই খোপা আপনি বাঁধতে পারবেন না, বাঁধলে আপনি জাহান্নামী হবেন। আপনি ওই রকম পাতলা কাপড় পরবেন না যে কাপড় পরলে আপনাকে পুরুষ চাইয়া চাইয়া দেখে, আপনার দেহ দেখা যায়, শরীর দেখা যায়, এই শরীর এই দেহ একবার মাটির নিচে যাবে, চিন্তা করে দেখেন একদিন পোকামাকড় খাবে,